বৃষ্টির নান্দনিকতার ছন্দে বসন্তকে পেছনে ফেলে কাব্যপ্রেমী বাঙালির অনেকের প্রিয় ঋতু বর্ষা। তাই বর্ষাকে ঘিরেই লেখা হয় গান, কবিতা, আঁকা হয় ছবি, বানানো হয় চলচ্চিত্র। প্রিয় এই বর্ষাকে বরণ করা হয় উৎসব মুখর পরিবেশে। রবিউল ইসলাম রবির রিপোর্টে বিস্তারিত। প্রতিবারের মতো এবারও বর্ষাকালকে বরণ করে নিতে আয়োজন করা হয় বর্ষা উৎসব। শনিবার ভোরে রাজধানীর চারুকলা অনুষদের বকুলতলায় এই আয়োজনটি করে বর্ষা উৎসব উদযাপন কমিটি। উৎসবে বর্ষার গান, নাচ ও কবিতায় মুখরিত থাকে পুরো প্রাঙ্গণ। বর্ষাকালের বর্ষণে প্রকৃতি পায় নতুন জীবন, তাই বাঙালি হৃদয় হয়ে ওঠে চঞ্চল। কবির কল্পনায় বর্ষা হয়ে ওঠে আরো মোহনীয়। কবে আবার বৃষ্টি হবে, ভীষণ রকম বৃষ্টি হবে, ধ্বংস হওয়া সব কিছুতেই নতুন প্রাণের সৃষ্টি হবে। বর্ষাবরণ উৎসবকে শুধু একটি উৎসব হিসেবে মানতে নারাজ আয়োজকরা। বর্ষার বর্ষণে দূর হবে সকল ভেদাভেদ, মুছে যাবে জরাজীর্ণ পাপতাপ, এমনটাই প্রত্যাশা তাদের। বর্ষা শুধুই বৃষ্টি নয়, এটার সাথে অনেক অন্যায় নেতিবাচকতা ধুয়ে মুছে যায়, এটাই প্রত্যাশা করি। এই ধরনের উৎসবের মধ্য দিয়ে প্রকৃতির কাছে ফিরে যেতে চাই, প্রকৃতিকে ভালোবাসতে চাই, প্রকৃতি বান্ধব একটি নতুন প্রজন্ম চাই, প্রকৃতি বান্ধব সমাজ চাই। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।